ডায়াবেটিক পেশেন্টদের সাথে কথা বলতে গিয়ে আমরা বুঝতে পারি যে সেই সমস্ত মানুষদের মনের মধ্যে একটা আক্ষেপ রয়েছে। তাদের রক্তে সুগারের মাত্রা বৃদ্ধি পাওয়ার জন্য তারা নিয়মিতভাবে ফল খেতে পারেন না। দেখুন, আমরা সবাই জানি যে ফল হলো ভিটামিন এবং মিনারেলের খুব ভালো উৎস। এখন একজন ডায়াবেটিক পেশেন্টের যদি পার্মানেন্টলি ফল খাওয়া বন্ধ হয়ে যায়, তখন সে ডায়াবেটিক পেশেন্টের শরীরে এই সমস্ত ভিটামিন বা মিনারেলের ঘাটতি ঘটলে ঘাটতি মিটবে কোথা থেকে? নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজ আমরা তেমনই কিছু ফলকে লিপিবদ্ধ করেছি যে ফলগুলি একজন ডায়াবেটিক পেশেন্ট নিশ্চিন্তে নির্দ্বিধায় খেতে পারেন। আমরা আজকে জেনে নেব এই সমস্ত ফলগুলি একজন ডায়াবেটিক পেশেন্ট কেন নিশ্চিন্তে খেতে পারেন, তার সাথে সাথে আমরা কিছু ফল খাওয়ার পদ্ধতি জেনে নেব, যে পদ্ধতিতে একজন ডায়াবেটিক পেশেন্ট যদি ফল খেতে পারেন তাহলে ফলের মধ্যে থাকা সুগার এবং কার্বোহাইড্রেট তেমন কোনো ক্ষতি সাধন করতে পারবে না। আমরা জেনে নেব যে সমস্ত ডায়াবেটিক পেশেন্টরা ডায়াবেটিসের সাথে সাথে সিকেডির মতন সমস্যায় ভুগছেন, অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজের মতন সমস্যায় ভুগছেন, সেই সমস্ত মানুষরা এই ফলগুলি খেতে পারবেন কি না, এবং এই ফলগুলি খাওয়ার সাথে সাথে বেশ কিছু সতর্কতাও আমাদের অবলম্বন করতে হবে। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আমরা এক এক করে এই প্রত্যেকটি বিষয় আপনাদের সাথে খুব সহজ ভাষায় আলোচনা করার চেষ্টা করব। আমাদের সর্বপ্রথম জেনে নিতে হবে একজন ডায়াবেটিস পেশেন্টের ফল খাওয়ার ব্যাপারে এত বিধিনিষেধ কেন। দেখুন, আমরা মোটামুটি সবাই জানি যে সমস্ত ফল আমরা খাই তার বেশিরভাগ ফলের স্বাদই হলো কিন্তু মিষ্টি, আর যে সমস্ত খাবারের স্বাদ মিষ্টি থাকে সেই সমস্ত খাবারের মধ্যে সুগার থাকে, সেই সমস্ত খাবারের মধ্যে রয়েছে কার্বোহাইড্রেট। এখন এই সমস্ত সুগার বা কার্বোহাইড্রেট আমাদের রক্তে সুগারের মাত্রা বৃদ্ধি করতে পারে বা আমাদের রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি করতে পারে, এটা আমরা সবাই জানি। তাই একজন ডায়াবেটিক পেশেন্টের অন্যান্য খাবারের মতনই ফল খাওয়ার সময়তেও কিছু বিষয় অবশ্যই মনে রাখতে হবে। মনে রাখতে হবে সে যে ফলটি খাবে তার গ্লাইসেমিক ইন্ডেক্স যেন লো হয়, সেই ফলটির মধ্যে যেন ফাইবারের মাত্রা বেশি থাকে, সেই ফলটির মধ্যে কার্বোহাইড্রেটের মাত্রা যেন কম থাকে। ডায়াবেটিক বন্ধুদের আমরা যে ফলটি সর্বপ্রথম খাওয়ার জন্য সাজেস্ট করব সেটি হলো পেয়ারা বা গুয়াভা। দেখুন, পেয়ারার গ্লাইসেমিক ইন্ডেক্স হলো মাত্র 12 এবং তার সাথে সাথে 100 গ্রাম পেয়ারার মধ্যে কার্বোহাইড্রেট থাকে মাত্র 14 গ্রাম, 100 গ্রাম পেয়ারার মধ্যে ফাইবার রয়েছে 5 গ্রাম। অর্থাৎ দেখুন, পেয়ারার মধ্যে গ্লাইসেমিক ইন্ডেক্স কম, পেয়ারার মধ্যে কার্বোহাইড্রেটের মাত্রা কম, কিন্তু সেদিক দিয়ে দেখতে গেলে পেয়ারার মধ্যে ফাইবার রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে, এবং তার সাথে সাথে পেয়ারা হলো একটি লো ক্যালোরি ফ্রুটস। 100 গ্রাম পেয়ারার মধ্যে ক্যালোরি রয়েছে মাত্র 68 ক্যালোরি। আবার মনে করুন, আপনি যদি মনে করছেন যে ভিটামিন সি এর খুব ভালো উৎস হলো কমলা লেবু, তাহলে আপনাদের জানিয়ে রাখি একটি কমলা লেবুর মধ্যে যত পরিমাণ ভিটামিন সি রয়েছে ঠিক একই সাইজের একটি পেয়ারার মধ্যে তার থেকে 4 গুণ বেশি ভিটামিন সি রয়েছে। তাই আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন, সারাদিনে একটা পেয়ারা নিঃসংকোচে খেতে পারেন। পরবর্তী যে ফলটি আপনাদের সাজেস্ট করব, সেই ফলটিকে একজন ডায়াবেটিক পেশেন্টের সুপার ফ্রুটস বলে মানা হয়। সেই ফলটি হলো নাশপাতি বা পিয়ার। দেখুন, একটি নাশপাতির গ্লাইসেমিক ইন্ডেক্স হলো 38। আমরা যেরকমটা আগে আলোচনা করেছি যে ফলের গ্লাইসেমিক ইন্ডেক্স 55-এর নিচে, সেই ফলটিকে আমরা লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফ্রুটস বলে মানতে পারি, এবং তার সাথে সাথে 100 গ্রাম নাশপাতির মধ্যে আমরা ক্যালোরি পেয়ে থাকি মাত্র 58 ক্যালোরি। অর্থাৎ দেখুন, ক্যালোরির দিক থেকেও কিন্তু নাশপাতি যথেষ্ট কম। আবার 100 গ্রাম নাশপাতির মধ্যে আমরা কার্বোহাইড্রেট পেয়ে থাকি মাত্র 15 গ্রাম, কিন্তু একটি মিডিয়াম সাইজের নাশপাতির মধ্যে ফাইবার থাকে প্রায় 5.5 থেকে 6 গ্রামের মতো। যে ফলের মধ্যে ফাইবারের মাত্রা বেশি থাকে সেই ফল
খাওয়ার সাথে সাথেই সেই ফলের মধ্যে যে সমস্ত কার্বোহাইড্রেট বা সুগার রয়েছে সেগুলি আমাদের শরীরে সহজে অ্যাবজর্ব তো হয়ই না, তার সাথে সাথে আমরা যে সমস্ত খাবার খাই সেই খাবারের মধ্যেও যে কার্বোহাইড্রেট বা সুগার থাকে সেই সমস্ত কার্বোহাইড্রেট বা সুগারের অ্যাবজর্পশনও কিন্তু আমাদের শরীরে কমিয়ে দেয়। তাই আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন বা বলা ভালো আপনি যদি টাইপ 1 ডায়াবেটিস পেশেন্ট হন বা টাইপ 2 ডায়াবেটিস পেশেন্ট হন, সারাদিনে একটি মিডিয়াম সাইজের নাশপাতি নিশ্চিন্তে নির্দ্বিধায় খেতে পারেন। কোথায় বলে অ্যান অ্যাপেল এ ডে কিপস দ্য ডক্টর অ্যাওয়ে, অর্থাৎ আপনি যদি প্রতিদিন একটা করে আপেল খেতে পারেন তাহলে আপনি চিকিৎসকের থেকে দূরে থাকতে পারবেন। কিন্তু ডায়াবেটিক পেশেন্টদের জন্য এই কথাটা কতটা যুক্তিযুক্ত বা এই কথাটা কতটা প্রযোজ্য চলুন জেনে নিই। আপেলের গ্লাইসেমিক ইন্ডেক্স হলো মাত্র 39, অর্থাৎ আপেলও কিন্তু একটি লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফ্রুটস। তার সাথে সাথে 100 গ্রাম আপেলের মধ্যে আপনার কার্বোহাইড্রেট রয়েছে মাত্র 14 গ্রাম, 100 গ্রাম আপেলের মধ্যে ফাইবার রয়েছে 3-4 গ্রাম। আবার আপেল কিন্তু লো ক্যালোরি ফ্রুটস, 100 গ্রাম আপেলের মধ্যে ক্যালোরি রয়েছে মাত্র 52 ক্যালোরি। তাই সবে মিলেমিশে আপনি কিন্তু আপেল নির্দ্বিধায় খেতে পারেন যদি একজন ডায়াবেটিক পেশেন্ট আপনি হয়ে থাকেন। বেশ কিছু গবেষণায় দেখা গেছে সাইট্রাস ফ্রুটসের মধ্যে যে সলিউবেল ফাইবার থাকে সেই সলিউবেল ফাইবার একজন ডায়াবেটিক পেশেন্টের শরীরে কার্বোহাইড্রেট এবং সুগারের অ্যাবজর্পশন কম করতে সাহায্য করে। অরেঞ্জ বা কমলালেবুর গ্লাইসেমিক ইন্ডেক্স হলো 52। আমরা জানি যে ফলের গ্লাইসেমিক ইন্ডেক্স 55-এর নিচে সেই ফলটি আমরা নিঃসংকোচে খেতে পারি লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফ্রুটস হিসাবে। তার সাথে সাথে 100 গ্রাম কমলার মধ্যে কার্বোহাইড্রেট রয়েছে মাত্র 12 গ্রাম, তার ফলে অরেঞ্জ বা কমলালেবুর গ্লাইসেমিক লোড হলো মাত্র 6, এবং তার সাথে সাথে 100 গ্রাম কমলার মধ্যে ক্যালোরি রয়েছে মাত্র 52 ক্যালোরি, এবং তার সাথে সাথে 100 গ্রাম কমলালেবুর মধ্যে সলিউবেল ফাইবার পাওয়া যায় প্রায় 3 গ্রামের মতো। কমলালেবু খাওয়ার সময়তে একটা বিষয় অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন, আপনারা যখন কমলালেবুর খোসা ছাড়িয়ে ভেতরের কোয়াটি খান, কোয়াটি খাওয়ার সময়তে শুধুমাত্র বীজ ফেলে দিয়ে বাকি অংশটি খেয়ে নেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে কমলালেবুর মধ্যে থাকা সলিউবেল ফাইবারের সাথে সাথে অতিরিক্ত ফাইবার আপনার শরীরের ভেতরে প্রবেশ করে এবং ওই কমলালেবুর মধ্যে যে সুগার রয়েছে সেই সুগার কিন্তু আপনার শরীরে খুব বেশি অ্যাবজর্ব হতে পারে না। ঠিক একইভাবে মৌসুম্বি বা সুইট লেমনও কিন্তু একটি সাইট্রাস ফ্রুটস। এই মৌসুম্বি বা সুইট লেমনের মধ্যে পেকটিন নামে এক ধরনের সলিউবেল ফাইবার রয়েছে, যে সলিউবেল ফাইবার আমাদের শরীরে কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশন কম করতে সাহায্য করে, এবং তার সাথে সাথে মৌসুম্বির গ্লাইসেমিক ইন্ডেক্স মাত্র 42, 100 গ্রাম মৌসুম্বির মধ্যে কার্বোহাইড্রেট রয়েছে মাত্র 10 গ্রাম। আবার সবথেকে অবাক করা বিষয়, 100 গ্রাম মৌসুম্বির মধ্যে ক্যালোরি রয়েছে মাত্র 20 ক্যালোরি। তাই আপনি যদি একজন ডায়াবেটিস পেশেন্ট হয়ে থাকেন সবে মিলেমিশে একটি মাঝারি সাইজের মৌসুম্বি লেবু প্রতিদিন আপনি নিঃসংকোচে খেতে পারেন। পরবর্তী যে ফলটি ডায়াবেটিক পেশেন্টদের জন্য সাজেস্ট করব সেটি হলো প্লাম বা আলু বোখরা। দেখুন, এই প্লাম বা আলু বোখরা একজন ডায়াবেটিক পেশেন্টের জন্য কিন্তু যথেষ্ট উপকারী একটি ফল। এই প্লাম বা আলু বোখরার গ্লাইসেমিক ইন্ডেক্স হলো মাত্র 40, অর্থাৎ এই আলু বোখরাও কিন্তু একটি লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফ্রুটস। তার সাথে সাথে 100 গ্রাম প্লাম বা আলু বোখরার মধ্যে কার্বোহাইড্রেট রয়েছে মাত্র 11 গ্রাম, আবার 100 গ্রাম প্লামের মধ্যে ফাইবার রয়েছে 1.16 গ্রামের মতো। দেখুন, এর মধ্যে ফাইবারের মাত্রা কম রয়েছে ঠিকই, এই আলু বোখরার মধ্যে এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে পলিফেনল বলে। এই পলিফেনল একজন ডায়াবেটিক পেশেন্টের প্লাজমা গ্লুকোজের মাত্রা কম করতে সাহায্য করে। তাই আপনি ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকলে আপনি সারাদিনে 2টি প্লাম নিঃসংকোচে খেতে পারেন। আমরা আমাদের তালিকার একদম শেষের দিকে যে ডায়াবেটিক ফ্রেন্ডলি ফ্রুটসটি রেখেছি সেটি হলো চেরি। দেখুন, চেরি প্রসঙ্গে বলে রাখি, ইন্ডিয়া বা বাংলাদেশের বেশ কিছু বাজারে চেরি নামক এক ধরনের একটি অদ্ভুত ফল বিক্রি হয়, যে ফলটির মধ্যে প্রচুর পরিমাণে সুগার থাকে,
প্রচুর পরিমাণে অ্যাডেড কালার থাকে বা আর্টিফিশিয়াল কালার থাকে, সাধারণভাবে সেই ফলটি বিভিন্ন কেক তৈরির সময়তে, পেস্ট্রি তৈরির সময়তে, বিভিন্ন মিষ্টির উপরে গার্নিশিংয়ের জন্য ব্যবহার করা হয়। আমরা কিন্তু সেই চেরির কথা বলছি না, আমরা যে চেরির কথা বলছি, আপনারা বর্তমানে যে ফলটি দেখতে পাচ্ছেন এই ফলটি হলো চেরি ফল। দেখুন এই চেরি ফলটি কিন্তু একজন ডায়াবেটিক পেশেন্টের জন্য যথেষ্ট উপযোগী একটি ফল। ইন্ডিয়া বা বাংলাদেশের সমস্ত বাজারে এই ফলটি সহজলভ্য না হলেও যে সমস্ত হেলথক্রিপশন পরিবারের সদস্যরা আউট অফ ইন্ডিয়া বা আউট অফ বাংলাদেশ থাকেন সেই সমস্ত সদস্যদের জন্য এই ফলটিকে আমাদের তালিকায় লিপিবদ্ধ করেছি। এছাড়া আজকাল ইন্ডিয়া বা বাংলাদেশের বেশ কিছু বাজারেও কিন্তু এটি দেখতে পাওয়া যায়। দেখুন এই ফলটির গ্লাইসেমিক ইন্ডেক্স হলো মাত্র 20, 100 গ্রাম চেরির মধ্যে কার্বোহাইড্রেট রয়েছে মাত্র 14 গ্রাম, 100 গ্রাম চেরির মধ্যে ফাইবার রয়েছে 1.6 গ্রাম, আবার 100 গ্রাম চেরি খেলে আপনার শরীরে ক্যালোরি যুক্ত হয় মাত্র 50 ক্যালোরি। তার সাথে সাথে এই চেরি হলো অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার। এই চেরির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। যে অ্যান্টিঅক্সিডেন্ট একজন ডায়াবেটিক পেশেন্টের প্লাজমা গ্লুকোজের মাত্রা কম করতে সাহায্য করে। তাই আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন, সারাদিনে 12 থেকে 14টা চেরি আপনি খেতেই পারেন। এখন এই সমস্ত ফল খাওয়ার বিষয়ে কিছু সতর্কতামূলক আলোচনা করব। দেখুন আমরা এতক্ষণ যে সমস্ত ফলগুলির কথা আপনাদের সাথে আলোচনা করলাম এবং ফলগুলির কথা আলোচনা করার সময়তে আমরা বললাম এই ফলটি আপনি সারাদিনে একটি খেতে পারেন, বা কোনো ফলটা আমরা বলেছি সারাদিনে দুটো খেতে পারেন, চেরি বলেছি সারাদিনে 10 থেকে 12টা খেতে পারেন। তাই বলে আপনি একজন ডায়াবেটিক পেশেন্ট হলে সমস্ত ফল মিলিয়ে কিন্তু আপনি একসাথে খাবেন না। সারাদিনে আমি যে সমস্ত ফলের কথা বলেছি, যে কোনো 2 প্রকারের ফল আপনি খেতে পারেন। এবং তার সাথে সাথে আরও একটা বিষয় আপনাদের মনে রাখতে হবে, ফল খাওয়ার সময়তে আপনার অন্যান্য খাবারের মধ্যে কিন্তু যেন ফাইবারের মাত্রা বৃদ্ধি পায়, এবং তার সাথে সাথে প্রোটিন খাবার মাত্রাও বৃদ্ধি করতে হবে। তার কারণ ওই প্রোটিন ফলের মধ্যে থাকা কার্বোহাইড্রেট এবং সুগারের অ্যাবজর্পশন আপনার শরীরে কম করতে সাহায্য করে। আমার যে সমস্ত ডায়াবেটিক বন্ধুরা সিকেডির মতন সমস্যায় ভুগছেন বা ক্রনিক কিডনি ডিজিজের মতন সমস্যায় ভুগছেন, এই সমস্ত বন্ধুরা শুধুমাত্র আপেল, পেঁপে, আনারস এবং নাশপাতি বাদ দিয়ে অন্য কোনো ফল খাবেন না। তার কারণ এই সমস্ত ফলগুলি ছাড়া প্রায় প্রত্যেকটি ফলের মধ্যে পটাশিয়াম এবং ফসফরাসের মাত্রা থাকে অতিরিক্ত, যা একজন কিডনি পেশেন্টের জন্য কিন্তু যথেষ্ট হানিকারক হতে পারে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি বন্ধুরা আপনারা ফেসবুকের পেজ থেকে দেখছেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন, পেজটিকে লাইক করে রাখুন, যাতে পরবর্তী ক্ষেত্রে এরকমই হেলথ রিলেটেড ভিডিও আমরা আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। খুব শীঘ্রই দেখা হবে বন্ধুরা নতুন কোন একটি ভিডিওর সাথে। ততক্ষণ আপনাদের খেয়াল রাখবেন, আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি। ধন্যবাদ।